ثم دنا فتدلى فكان قاب قوسين او ادنى যখন তার দিদার গিয়েছেন দিদারে গিয়েছেন আর সাজিমের মধ্যে যাওয়ার পরে দুইজন যখন পাশাপাশি হলেন দুইজন যখন পাশাপাশি হলেন তীর ধনুকের মতো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব ও দোস্ত একটু কাছে আসেন সুবহানাল্লাহ কোথায় আসেন কাছে আসেন পবিত্র কোরআন বলছে আও আদেনা মানে আরো কাছে আসেন আও আদেনা আরো কাছে আসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন রাআইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা ওই আরশে আযীমের মধ্যে আরশে আযীমে আমি দিদারের সময় আমার আল্লাহকে দেখেছি চক্ষু দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দলে রে চলছে নবী মেরাজে মারহাবা দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পোলাকে দলে রে চলছে নবী মেরাজে মৌ মৌ গন্ধে চারিদিক মারহাবা মারহাবা কলতন মৌ মৌ গন্ধে ভরপুর চারিদিক মারহাবা মারহাবা কলতন উচ্চলিত কাউসার জান্নাত দর্শক খুলিয়া দিয়াছে দোয়ানদার সব খুলিয়া দিয়াছে রে দোয়ান উঠে রনি রনি সালাম ধনি মিলন বিন বাজে রে চলছে নবী মেরাজে কিছু সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতিগুলি মুসলমানদের মানা একান্ত জরুরি কথা বলেন মুসলমানদের মানা কি জরুরি যেমন আশুরা যেমন কি আশুরা কোন মাসে মহরম মাসে মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় শুনিলে সেই ঘটনা এই গজল শুনছেন নি আপনারা শুনছেন এই গজল কি এখন কয় এখন এই গজল কয় না কারণ কি জানেন এখন বর্তমান যুগে কিছু মোল্লা মৌলবীর জন্ম হয়েছে এই মোল্লা মৌলবীর এগুলি নাকি বেদাত জোরে কন্যা নাউজুবিল্লাহ আসলে কি বেদাত বেদাত বুঝে না কি বুঝে না বেদাত বুঝে না এই জন্য সমস্যা ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামের সংস্কৃতির মধ্যে একটা হলো আশুরা আর একটা হলো ফাতেহা ইয়াজদাহম কি ইয়াজদাহম ফাতেহা ইয়াজদাহম আর একটা হলো ঈদ মিলাদুন নবী কথা কয় না আর একটা হলো শবে মেরাজ আর একটা হলো শবে বরাত আর একটা হলো শবে কদর কথা কন আছে না নাই এগুলোর নাম শুনছেন তো না শুনেন নাই ফাতেহা ইয়াজদাহমের নাম শুনছেন হ্যাঁ সবাই শুনেন নাই কারণ জবাব সুন্দর আসছে না ফাতেহা ইয়াজদাহম সম্পর্কে আপনাদের পুরোপুরি আইডিয়া নাই আমার মনে হয় আলহামদুলিল্লাহ বলেন আমি যদি সময় পাই আপনারা যদি ধৈর্য ধরে বসেন সময় দেন আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সময় দিবেন আল্লাহ যেন কবুল করেন ভাইরা আমার বন্ধুরা আমার অত্যন্ত দুঃখের বিষয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মধ্যে
বিভিন্ন ধরনের ফিতনা ছড়ানো হচ্ছে, আমাদেরকে আমল থেকে দূরে সরানো হচ্ছে, কথা কোন ঠিক নেই। আমরা আগের যুগে মহরমের দশ তারিখ আসলে আমরা মিলাদ পড়াইতাম, কথা কয় না? এরা মুরব্বীরা ভালো বুঝবেন, ঈদে মিলাদুন নবী বারোই রবিউল আউয়াল আসলে আমরা মিলাদ পড়াইতাম, কথা কোন? ফাতেহা ইয়াজদাহম গাউসে পাকের ওফাত বার্ষিকী আসলে আমরা মিলাদ পড়াইতাম, রজব মাসের সবে মেহরাজ আসলে আমরা মিলাদ পড়াইতাম, সবে বরাত আসলে আমরা মিলাদ পড়াইতাম, রমজান মাস আসলে আমরা কোরআন খতম দিতাম, কথা কয় না? ঘরে ঘরে মিলাদের আয়োজন দোয়ার আয়োজন করতাম, বাবা মার কবর জিয়ারত করতাম, কথা কন? এরপরে আমরা রমজান মাসে কোরআন খতম করতাম, ঠিক কিনা? রমজান মাস আসলে সবাই মিলে আমরা তারাবির নামাজ পড়তাম, কয় রাকাত? হ্যাঁ, বিশ্বাকাত তারাবির নামাজ পড়তাম, বিশ্বাকাত। কিন্তু এখন আমাদের এই বিশ্বাকাতের মধ্যে কেউ কেউ বাধা দিচ্ছে, কয় বিশ্বাকাত না কয় আট রাকাত। এই সমস্যা আছে নি আপনাদের এলাকায়? আছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এখানে আছে। তারাবির নামাজ আমরা পড়তাম বিশ্বাকাত, এখন কয় বিশ্বাকাত পড়া লাগবে না, পড়েন আট রাকাত। আট রাকাতটা যখন চালু হবে এরপরে বলবে তারাবির নামাজের কোনো দরকার নাই, রাত্র করে এত কষ্টের কোনো প্রয়োজন নাই, নামাজ দরকার নাই, নাউজুবিল্লাহ কন। এইভাবে কাটতে 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 ইসলামটারে তারা আপ টু ডেট মডার্ন বানাই ফেলছে, নাউজুবিল্লাহ, কথা কন। নামাজ পড়লে ফরজ নামাজের পরে মুনাজাত লাগে না, কথা কয় না? নামাজ পড়লে মাথায় টুপি দেওয়া লাগে না, পরনে জুব্বা লাগে না, সুন্নতের আমল লাগে না, এই সমস্ত কথাগুলো বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই বিভ্রান্ত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই রকম সুন্দর সুন্দর তাফসীরুল কোরআন মাহফিলের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পবিত্র রজব মাস আল্লাহর হাবিব বলেছেন রজবের মধ্যে বরকত আছে, এই জন্য বরকত আছে কারণ আল্লাহর হাবিব প্যার নবী দু জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে আল্লাহর আরশে আজিমে গিয়েছে। গেছেন কি জান নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ জিব্রিল আমিনকে পাঠাইলেন, জিব্রিল যাও, আমি আমার দোস্তের দিদারের অপেক্ষা আছি, দোস্তের তাড়াতাড়ি কও, দোস্ত যেন রওনা হয়ে যায়। জিব্রিল আমিন গিয়া মসজিদ নববী, জিব্রিল আমিন গিয়া বাইতুল্লাহ শরীফ, হেরেম শরীফের মধ্যে দেখেন আল্লাহর হাবিব সোয়া ঘুমন্ত নবীকে জিব্রিল আমিন ডাক দিতে সাহস পাচ্ছে না, কারণ ঘুমন্ত নবীদেরকে ডাক দেওয়া জায়েজ নাই। ঘুমন্ত নবীদেরকে ডাক দেওয়া কি নাই? জায়েজ নাই, ডাক দেওয়া যাবে না। কেন? ঘুমন্ত নবীদেরকে ডাক দেওয়া যাবে না, এজন্য নবীরা যখন ঘুমায় নবীদের চক্ষু ঘুমায়, নবীদের অন্তর ঘুমায় না। আল্লাহর হাবিব বলেছেন তানামু আইনা ওয়ালা ইয়ানামু কলবি, এর জগতের মানুষেরা শোনো, আমি নবীর চক্ষু ঘুমায় আমার অন্তর ঘুমায় না, অন্তর ঘুমায় না, কারণ যে কোনো সময় ওহী নাযিল হতে পারে, সুবহানাল্লাহ, এই জন্য অন্তর ঘুমায় না, অন্তরটা অটো রিসিভ। অন্তরটা কি, কথা কয় না? অটো রিসিভ, এটা অটো রিসিভ হয়ে যায়, সুবহানাল্লাহ, এটা রিসিভ করা লাগে না। দেখেন আমরা যারা মোবাইল চালাই, যারা মোবাইল পরিচালনা করে, মোবাইল দিয়ে আমরা যারা কথা বলি, মোবাইলের মধ্যে একটা ফাংশন আছে অটো রিসিভ, কি আছে? অটো রিসিভ। ওই নবীদের অন্তরের যে অটো রিসিভ, এটাকে রিচার্জ করে গবেষণা করে বিজ্ঞানীরা মোবাইলের মধ্যে অটো রিসিভ ফাংশন তৈরি করেছে, সুবহানাল্লাহ। কোন কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব
কাবার হাতিমে ঘুমানো নবীকে জিব্রিল আমিন ডাক দিতে সাহস পায় না। জিব্রিল আমিন মনে মনে চিন্তা করলেন কি করা যায় কি করা যায়। জিব্রিল আমিন আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে গিয়ে একটা চুমু দিয়ে দিলে। যেই মাত্র চুমু দিলেন আল্লাহর হাবিব জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে তাকিয়ে দেখে জিব্রিল আমিন আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন। উঠে বললেন জিব্রিল তুমি কি কাজ করলে এটা তুমি কি করলে। জিব্রিল আমিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী ওগো মায়ার নবী কি করেছি মানে আপনার কদমের মধ্যে আমি চুমু দিয়েছি। কেন তুমি চুমু দিলে? তুমি না রুহুল আমিন, তুমি না স্পেশাল মেসেঞ্জার, তুমি না আল্লাহ পাকের স্পেশাল মেসেঞ্জার, তুমি আমার পায়ের মধ্যে চুমু দিলাম। জিব্রিল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রিল হতে পারি, আমি স্পেশাল মেসেঞ্জার হতে পারি, কিন্তু আপনার কদমের কাছে আমি জিব্রিলের কোনো দাম না। আপনি জিব্রিল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে আমি জিব্রিলের কোনো দাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি করেন। আল্লাহর হাবিব বলেন কি হয়েছে আমার একটু খুলে কও। কয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষায় আছে। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দলে রে চলছে নবী মেরাজে মারহাবা। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পুলকে দলে রে চলছে নবী মেরাজে। মৌ মৌ গন্ধে ভরে পড়ে চারিদিক মারহাবা মারহাবা কলতান। মৌ মৌ গন্ধে ভরে পড়ে চারিদিক মারহাবা মারহাবা কলতান। উচ্চলিত কাউসার জান্নাত দর্শ খুলিয়া দিয়াছে রে দওয়ান দর্শ খুলিয়া দিয়াছে রে দওয়ান। উঠে রনি রনি সালাম ধনি মিলন বিন বাজরে চলছে নবী মেরাজে। উঠে রনি রনি সালাম ধ্বনি মিলন বিন বাজরে চলছে নবী মেরাজে। আল্লাহু আকবার। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা হাতিম থেকে উঠে গেলেন। অজু করলেন, কি করলেন? অজু করলেন। জিব্রিল আমিন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু তাড়াতাড়ি করেন, বোরাক আপনার জন্য অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? বোরাক অপেক্ষা করছে। নবীজি আমার বোরাকের উপরে উঠবেন, বোরাকের উপরে উঠবেন, বোরাক আমার নবীকে নিতে চায় না, বোরাক অভিমান করতেছে, বোরাক নবীকে নিতে চাচ্ছে না। বোরাকের জায়গায় বোরাক তুমি নবীকে কেন নিতে চাও না একটু খুলে বলো। বোরাকের জবান খুলে যায়, বোরাক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী ওগো মায়ার নবী ওগো নূরের নবী। আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে আরশা জিমের মধ্যে উঠবেন। আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুতা খুলতে হবে না, জুতা খুলতে হবে না। কয় কেন? কারণ আমার আরশ
আপনার জুতার ধুলির অপেক্ষায় আছে আল্লাহু আকবার আরশে আজিম পারে আশিকের দরবারে মাশুকের হলো মোলাকাত মারহাবা আরশে আজিম পারে আশিকের দরবারে মাশুকের হলো মোলাকাত কি যে এসে কের লীলা কে কে বারি তালা তোলে ধর যত ভেদ হাকিকত খোদা তোলে ধর যত ভেদ হাকিকত দূর হলো দূরে নূরে মিলে নূরে 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 গুলজার রে চলছে নবী মেরাজে মারহাবা দূর হলো দূরে নূরে মিলে নূরে 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 গুলজার রে চলছে নবী মেরাজে দিকে দিকে হাসি লোকে লোকে খুশি সব পোলাকে দলে রে চলছে নবী মেরাজে বলুন চলছে নবী মারহাবা রে ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব পের নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের মধ্যে পদার্পণ করেছেন আরশে আজিমের মধ্যে কদম রেখেছেন আমার আল্লাহ বলেন দোস্ত ও দোস্ত জুতা খুলতে হবে না জুতা খুলতে হবে না কারণ আমার আরশ আপনার জুতার ধুলির অপেক্ষায় আছে কাজী ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর আরশ নবীজির জুতার ধুলির অপেক্ষায় আছে এর দ্বারা কি প্রমাণ করে আমার আপনার নবীর মর্যাদা কম না বেশি জোরে বলেন মুসা নবীকে আমার আল্লাহ ধমক দিলেন তোর পাহাড়ে উঠবে খবরদার জুতা খোলো ফাখলা আন্না আলাইক আর আল্লাহর হাবিবকে বলছেন হাবিব জুতা খুলতে হবে না আমার আরো আপনার জুতার ধুলির অপেক্ষায় আছে তাহলে দুইজনের মর্যাদা দুই রকম কিনা কথা বলেন কার মর্যাদা বেশি আমার নবীর মর্যাদা সবচাইতে তখন বলতে পারেন মুসা নবী কম না কিনা মুসা নবীও কম না মুসা নবীর মর্যাদা মুসা নবীর মতো আমার নবীর মর্যাদা আমার নবীর মতো আমার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী হিসেবে সৃষ্টি করেছেন জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে তার উম্মত করে আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন কে এখন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব মেরাজ শরীফে গিয়েছেন মেরাজে গিয়ে উম্মতের জন্য উম্মতের জন্য কখনো তিনি ভুলেন নাই উম্মতকে ভুলেন নাই উম্মতের জন্য কোনো কিছু নবী যে আমার বাদ রাখেন নাই মেরাজ শরীফের মধ্যে যখন গেলেন গিয়ে নবীজি মেরাজে গিয়ে নিজের কথা বলেন নাই নিজের স্ত্রীর কথা বলেন নাই নিজের সন্তানের কথা বলেন নাই নিজের বন্ধু বান্ধবের কথা বলেন নাই নিজের আত্মীয় স্বজনের কথা বলেন নাই আল্লাহর হাবিব মেরাজে গিয়েও তিনি উম্মতের কথা বলেছে কার কথা বলেছেন উম্মতের কথা বলেছেন উম্মতের কথা বলেছেন কিন্তু উম্মত আজকে নবীকে ভুলে যাচ্ছে কথা বলেন উম্মত কি নবীকে ভুলে যাচ্ছে উম্মত আজকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে জোরে বলুন নাউজুবিল্লাহ কাজী ভাইরা আমার বন্ধুরা আমার এই রজব মাস এটা ইবাদতের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নফল ইবাদত করতেন নফল ইবাদত এই মাসে নবীজি বেশি বেশি করতেন অন্যান্য মাসের তুলনায় এর চাইতে আরেকটু বেশি করতেন শাবান মাসে কোন মাসে
শাবান মাসে আর রমজান মাস যখন আসতো রমজান মাসে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব ইবাদতগুলো দিয়ে গোটা জীবনটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি নফল ইবাদত করেছেন আমরা করব না ছাড়ব অবশ্যই আমাদেরকে করতে হবে লাইলাতুল মিরাজ নবীজির মিরাজ নবীজির মিরাজ সত্য না মিথ্যা জোরে বলেন নবীর মিরাজ সত্য না মিথ্যা কেউ কেউ বলতে চায় নবীর মিরাজ ভুয়া আপনারা কি বলেন আপনারাও ভুয়া বলেন নাকি খবরদার খবরদার নবীর মিরাজকে যদি আপনি ভুয়া বলেন আপনি নিজেই ভুয়া হয়ে যাবেন কথা কয় না ঠিক না বে ঠিক কাজী বন্ধুরা আমার নবীজির মিরাজ সত্য নবীজির মিরাজ সত্য একাধিকবার আমার নবীর মিরাজ হয়েছে স্বপ্নে একবার হয়েছে নবীর মিরাজ বাস্তবে সশরীরে কি শরীরে জোরে বলেন সশরীরে সশরীর বুঝেন হ্যাঁ নবীজির হীন হায়াতে নবীজির জীবন দশায় সশরীরে নবীজি কাবার হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সিদরাতুল মুনতাহা সত্তর হাজার নূরের পর্দা লা মাকান লা জামান আরশে আজিম পানি দিয়ে আল্লাহ পাকের পাশাপাশি বসে আল্লাহ পাকের দিদার অর্জন করেছে পবিত্র কোরআন বলছে আমার আল্লাহ তার হাবিব যখন তার দিদারে গিয়েছেন দিদারে গিয়েছেন আর সাজিমের মধ্যে যাওয়ার পরে দুইজন যখন পাশাপাশি হলেন দুইজন যখন পাশাপাশি হলেন তীর ধনুকের মতো সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব ও দোস্ত একটু কাছে আসেন সুবহানাল্লাহ কোথায় আসেন কাছে আসেন পবিত্র কোরআন বলছে আও আদেনা মানে আরো কাছে আসেন আও আদেনা আরো কাছে আসেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন রাআইতুল্লাহ রব্বি আজ্জা ওয়া জাল্লা ওই আরশে আজিমের মধ্যে আরশে আজিমে আমি দিদারের সময় আমার আল্লাহকে দেখেছি চাক্ষুষ তবে কেমন দেখেছেন জগতের কাউকে বলেন কাউকে বলেন এই জগতের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলের আগমন হয়েছে কোন নবী রসুলকে আমার আল্লাহ আরশে আজিমে ডাকেন নাই ডেকেছেন একমাত্র আমার আপনার নবী আমার আপনার নবী দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দিদারে ডেকে নিয়েছেন সুবহানাল্লাহ কাজী ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির দিদার নবীজির মেহরাজ সত্য ঠিক কি না নবীজির মেহরাজ সত্য এই লাইলাতুল মিরাজ লাইলাতুল মিরাজ শবে মিরাজ 26 তারিখ দিবাগত রজনী রজব মাসে যখন আসে আমরা মুসলমান আমরা নবীর উম্মত নবীজির মিরাজে নবীজির দিদারে আমরা খুশি না বেজার কারা কারা খুশি নারে তাকবীর নারে রিসালাত নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার বন্ধুরা আমার নবীজির মিরাজ সত্য আর নবীজির মিরাজে আমরা খুশি কথা কই আমরা কি খুশি নবীজির মিরাজে আমরা খুশি আচ্ছা তো খুশি হলে যেই কাজে মানুষ খুশি হয় সে কাজে শুকরিয়া আদায় করে না না করে না করে কেমনে শুকরিয়া আদায় করে কি আমলের মাধ্যমে নাকি বোমা মেরে হ্যাঁ কি আমলের মাধ্যমে নাকি গান বাজনা বাজাইয়া কিসের মাধ্যমে
কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। সে আমলটা কি নেক আমল না বদ আমল? নেক আমল, আলহামদুলিল্লাহ বলেন। সে আমলটা হবে নেক আমল। আচ্ছা বলেন, নামাজ পড়া নেক আমল না বদ আমল? হ্যাঁ, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, মিলাদ পড়া, কিয়াম করা, দরুদ পড়া, ইশারা সওয়াব করা, কবর জিয়ারত করা, সালাম দেওয়া, মেহমানদারি করা, সুদ খাওয়া, সুদ খাওয়া কি আমল? বদ আমল। কি আমল? বদ আমল। সুদ খাওয়া কি আমল? বদ আমল। কাজে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এটা স্পষ্ট হারাম।